সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজ 6 জানুয়ারি 2021, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে সরকার ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া। তো এই ফার্মে আসার পরে দেখলাম বেশ কিছু গাভী গরু ওনারা কালেকশন করছে, আর আমাদের আজকের পর্বে সেই গাভীগুলোই আপনাদের দেখাবো। আর এই ফার্ম থেকে যেহেতু গাভী গরু বিক্রি করা হয়, গাভী গরু সংগ্রহ করতে হলে অবশ্যই খামারে আসতে হয় এবং নিজ দায়িত্বে দুধটা দহন করে দেখে শুনে এগুলো ক্রয় করতে হয়। কেননা ইউটিউব ভিডিও দেখে যখনই গাভী গরু ক্রয় করবেন তখনই ক্ষতিগ্রস্ত হবেন। তো আমরাও চাই আপনারা লালন পালন শিখে বিভিন্ন রকম ট্রেনিং সংগ্রহ করে তারপরে এইসব অঞ্চলে এসে গরুগুলো সংগ্রহ করেন। তো আমাদের আজকের পর্বে এই ফার্মের যে গরুগুলো আছে সেগুলোই আপনাদের দেখাবো, আর এগুলো সম্পর্কেই একটা ধারণা দিব। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? হ্যাঁ, ইনশাআল্লাহ খুব ভালো আছি ভাই। তো একদম শুরুতে আমার দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা একটু বলবেন। আমি সরকার ডেইরি ফার্মের মালিক, আমার নাম মোহাম্মদ রতন আলী, জেলা পাবনা, থানা ভাঙ্গুড়া, গ্রামের নাম চৌবাড়ি হারোপাড়া। আর এটা একটা বিক্রয় কেন্দ্র, এখানে মূলত ক্রয়ের উদ্দেশ্যে গরু, মানে বিক্রয়ের উদ্দেশ্যে গরু ক্রয় করা হয়? আমরা সবগুলো গরু আমাদের ব্যবসা এগুলো। আচ্ছা, আপনি তো মূলত গাভী গরু বিক্রি করে থাকেন? হ্যাঁ, সবসময় গাভী 2-5-10টা থাকে। এইবার কতগুলো গরু আপনার নিকট আছে? এবার আপনার 9টা গরু আছে, 9টার মধ্যে 2টি বাচ্চালা আছে আর হলো বাদ ভাইগুলো প্রেগনেন্ট। এইবার প্রেগনেন্টটা বেশি? এর আগে দেখছি আপনার কাছে দুধের গাভীগুলো বেশি থাকছে, এবার প্রেগনেন্টটা বেশি? সবসময় তো আর মেলে না একই রকম ভাবে। আপনারা মূলত কোন ধরনের গরু কালেকশন করেন, দুধের গরু নাকি প্রেগনেন্ট গরু? বেশিরভাগ প্রেগনেন্ট গরু, আবার বাচ্চালা গরু, ভালো গরু পালিয়ে কালেকশন করি। মানে প্রেগনেন্ট গরু কেনেন, এখানে আসার পরে বাচ্চা দেয়? জি। অথবা প্রেগনেন্ট থাকা অবস্থায় বিক্রি হয়ে যায়? হ্যাঁ। আচ্ছা, তো বর্তমানে আপনার কাছে যে গরুগুলো আছে কেমন দাম থেকে কেমন দাম পর্যন্ত আছে? আমার কাছে 1,95,000 থেকে শুরু করে আপনার 3,75,000 পর্যন্ত আছে। নিচে আছে 1,95,000 আর উপরে 3,75,000? উপরে 3,75,000। মানে সবগুলো বলা চলে যে প্রায় বড় বড় সাইজের গরুই। জি জি জি। তো এই গরুগুলো লালন পালন করতে হলে ক্রেতাদের তো অবশ্যই গরু বিষয়ে জানতে হবে, ট্রেনিং নিতে হবে, কারণ এই বিষয়ে যদি গাভী গরুর সেক্টরটা আপনার 100% না বুঝলে আপনার 70% বোঝা লাগবে। তবেই এই সেক্টরে আপনি আসলে এই সেক্টর ধরে রাখা সম্ভব। আপনি গরু চিনলেন না, গরুর পার্সেন্ট বোঝেন না, আপনি গাই গরু কিনে তো আপনি লাভবান হতে পারবেন সহজেই, যে কোনো মানে বিক্রেতাও ঠকাবে, আবার আপনি কিনে নিয়ে যান লাভবান হতে। আবার গাই গরুর আপনার খাদ্যর বিষয়টা, যত্নের বিষয়টাও আলাদা। এগুলো আপনার সার গরু না যে একবেলা ভুসি থাকলো না হইল না, আবার একটা গরু কম খাচ্ছে কি বেশি খাচ্ছে এটা বোঝা লাগবে। সেটাই, আর এইটা যদি আপনি না বোঝেন না এই সেক্টরে আপনার আসা আসলে ঠিক না। সেটাই, এই যে একটা কথা শুরুতেই বললেন যে 70% বুঝতে হবে, কিন্তু বর্তমানে যারা নতুন খামার করতেছে কয়জন খামারি বা কয়জন ক্রেতা এই 70% জানে? আপনার কি মনে হয় আপনার খামারে দিন যদি 10 জন ক্রেতা আসে তার মধ্যে এই 70% অভিজ্ঞতা কয়জনের আছে? 10 জনের মধ্যে আপনার 8 জনই গরু সম্বন্ধে বোঝে না। বোঝে না, দেখা যাচ্ছে একটা ভালো পার্সেন্টের গরু বডি ছোট আছে, ও ওই ডেলা বাদ দিয়ে আপনার শাহিয়াল বিটের উলান বড় দেখতেছে, কিংবা আপনার বডি ভালো দেখতেছে, শরীর স্বাস্থ্য ভালো দেখতেছে। আর আপনাদেরও বিক্রি কাজ, এই বিক্রির স্বার্থে এই ধরনের ক্রেতার কাছে আপনাদের গরু বিক্রি করতে হচ্ছে, যার ফলে এই ধরনের ক্রেতা নিয়ে যায়। এই ধরনের নতুন কাস্টমারদের কাছে আসলে পার্সেন্টের গরুগুলো ভালো, হাইব্রিডের গরুগুলো বেচা একটু কষ্ট হয়ে যায়, কারণ বেচার পরে রেজাল্ট পাওয়া যায় না। কষ্ট হয় কি জন্য, ওরা তো আসলে গরু সম্বন্ধে বোঝে না, আর যারা অরিজিনাল খামারি ওদের কাছে ভালো গরু বেশিও মজা আছে, আবার ওরা গরু চেনেও। সেটাই, আর যারা গরু চেনে তাদের আসলে প্রতারিত হয় না, বর্ণনাও করতে প্রয়োজন হয় না যে এই গরু এরকম হবে। তো বর্তমানে আপনার কাছে বেশ কিছু গরু আছে, চলেন এই গরুগুলো আমার দর্শকদের দেখান, আর যেহেতু প্রেগনেন্ট গরু বেশি তো গরুগুলো সম্পর্কে একটু ধারণা দেন, বাদ বাকি দর্শক সেটা বুঝে নেবে। তো আপনার শুরুতেই সাদা কালো একটা গরু আছে, এটা কোন জাতের? এটা হলস্টিন ফ্রিজিয়ান, আসলে এটা একটা মুন্ডি গরু। হলস্টিন ফ্রিজিয়ান মুন্ডি গরু, মুন্ডি বলে কোনো জাত নাই, জাতটা হলো হলস্টিন ফ্রিজিয়ান। নাই, অরিজিনাল ফ্রিজিয়ান সেটাই। আচ্ছা, মানে সিং না থাকার কারণে মুন্ডি বলা হয়। তো এই গরুটা সিং নাই, গরু আমাদের বাংলাদেশে জন্ম হয়ও না, এগুলো বাংলাদেশি গরু না। ওই যেগুলো জন্ম 2-1 পিস যদি হয় দেখা যায় যে আপনার ওই ইন্ডিয়া থেকে প্রেগনেন্ট হয়ে আইছে, ওই কারণে দেখা যাচ্ছে মুন্ডি বাচ্চা হচ্ছে বাইরের সিমেন্স দাও। জি জি। আচ্ছা,
তো এই গরুটার বর্তমানে দাঁত কয়টা? এটা সেকেন্ড বাচ্চা দিবে, দাঁতে ছয়টা। ছয়টা দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দিবে। এখন কি প্রেগনেন্ট? হ্যাঁ প্রেগনেন্ট। কত দিনের প্রেগনেন্ট? এখনো সপ্তাহ দুই টাইম আছে। এখনো দুই সপ্তাহের মতো বাকি আছে। জি জি। এই যে উলান পালান তো পরিপূর্ণ দিক দিয়ে, হ্যাঁ হ্যাঁ, মানে পানি চলে আসতেছে। এই উলান পালানটা যখন পরিপূর্ণ হয়ে যাবে একদম, তখনই এই গরুটা বাচ্চা দিবে। জি। আচ্ছা, তো এটা প্রেগনেন্ট গরু, এখন তো এইভাবে দুধের কথা বলা সম্ভব না। এগুলো গরু আইডির উপরে লওয়া লাগবে, আর যারা গরু চেনে তারা তাদের কাছে সব গরু দুধের কথা বলা। সেটাই, প্রেগনেন্ট গরু যারা কিনবে এর মধ্যে আল্লাহ কতটুকু দিবে না দিবে তাকে আইডিয়া করে নিতে হবে। আসলে প্রেগনেন্ট গরু তো আপনি গ্যারান্টি দেওয়াটাও ঠিক না। সেটাই, যেহেতু আপনাকে আমি দোয়া দেখা দিতে পারতেছি না, এখানে তো গ্যারান্টির কিছু। সেটাই, তো ক্রেতা ভাইরা এগুলো আইডিয়া করে নিবে। তো প্রেগনেন্ট গরু আপনার দাম সম্পর্কে একটু ধারণা দেন। এটা 3,75,000 টাকা যাবে। এটাই আপনার খামারের সবথেকে দামি গরু? হ্যাঁ এটাই সবচেয়ে দামি। আচ্ছা, তো এই গরুর কিছু ভালো দিক আপনি দেখেন তো, যার কারণে এই গরুটার দাম এত? আসলে গরু ভালো পার্সেন্টের, ভালো বিটের, আপনার তাবাদে গরু, মুন্ডি গরু। মুন্ডি গরুর দাম আসলে বাংলাদেশের সবচেয়ে বেশি, সবথেকে বেশি। জি জি। আচ্ছা, মানে বাংলাদেশ প্রেক্ষাপটে এই ধরনের গরু হলে অটোমেটিক্যালি দামটা একটু বৃদ্ধি। মুন্ডি গরুগুলোর যতটুকু দুধ কালেকশন দেয়, এখনো মুন্ডির উপরে দুধের কোনো গরু হয় না। আচ্ছা, তো সব কিছু মিলায় এই গরুটার আপনি ক্রয় করা দিয়ে আপনি দাম চাচ্ছেন 3,75,000 টাকা। আর কোনো ক্রেতার যদি পছন্দ হয় সে আলোচনা সাপেক্ষে কিছু কম বেশ করে দরদাম করে নিতে পারবে। আচ্ছা, এটা ছিল প্রথম গরু, এটা সাইড করে দেওয়া হোক। পাশে আছে কালো করে আর একটা গরু। এই গরুটা? এই গরুটা বাচ্চা দিছে। এটার সঙ্গে বাচ্চা আছে? তো শুরু থেকে গরুটা সম্পর্কে জানি, কোন জাতের গরু? এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান। দাঁত কয়টা? দাঁতে আটটা, এটা সেকেন্ড বাচ্চা। আটটা দাঁত পরিপূর্ণ হয়ে গেছে, সেকেন্ড বাচ্চা। সঙ্গে কি বাচ্চা আছে? সঙ্গে ষাঁড় বাচ্চা। সঙ্গে একটা ষাঁড় বাচ্চা আছে। তো গরুটা একটু ঘুরাই দেওয়া হোক, আমরা ওই পাশটাও দেখাই, বাচ্চাটাও দেখাই। তো বাচ্চাটার বয়স কয়দিন? বাচ্চাটার বয়স আজ আপনার 13-14 দিন হয়েছে। 13-14 দিন হয়ে গেছে। সম্পূর্ণ সুস্থ সবল? হ্যাঁ সম্পূর্ণ সুস্থ। আচ্ছা, তো এখন আপনি কি পরিমাণ দুধ দহন করতেছেন? এখন আপনার সকালে আপনার কতদিন? 17-18, বিকালে 10-11, এভারেজে আপনার 27-28। এই গরুটার থেকে 27-28 কেজি দুধ আপনি বর্তমানে পাচ্ছেন? হ্যাঁ, যে কোনো মুহূর্তে যে কোনো কাস্টমার আসলে আমি দোয়া দিতে পারবো। আচ্ছা, মানে দহন করে সে দেখে নিয়ে যেতে পারবে। আর আপনাদের এখানে পরিমাপ করার কি লিটার মিটার না কি দিয়ে পরিমাপ করেন? আমাদের এখানে আপনার কোম্পানির লোক দুধ লে, আপনার আকিজ আছে, মিলমিটা আছে, বিরাক আছে, পান আছে, ওই ওই লিটার দিয়ে ওরা কোম্পানির লোক দুধ নিয়ে যায়। আচ্ছা, ওরাই লিটার দিয়ে মেপে দিবে? এমনি আপনাদের মিটার টিটার নাই এগুলা? না না না। আচ্ছা, তো এই গরুটার আপনি 27-28 কেজি দুধ দহন করতেছেন। কোনো ক্রেতা যদি নিতে চায় আইসে সবার আগে দুধটা শনাক্ত করবে কতটুকু হয়। হ্যাঁ, তারপরে সেই যেহেতু বাচ্চা গরু আমার বাসায় দুই একদিন থাকলো, থাকি আমি কি খাওয়াই না খাওয়াই দেখে অবশ্যই তার দেখার অনেক কিছু আছে। তো এই পরিমাণ দুধ যদি হয় কেমন দাম দিতে হবে আপনাকে? এটা 3,50,000 দাম। 3,50,000 টাকা আর 27-28 কেজি দুধ? জি জি। আচ্ছা, তো দেখে দরদাম করতে পারবে। এই পাশে আর একটা আছে সাদা কালো, এইটা? এটা ফিজিয়ান। ফিজিয়ান। দাঁত কয়টা? এটা দাঁত চারটে, প্রথম বাচ্চা দিছে। চার দাঁতে প্রথম বাচ্চা দিছে? জি। এটার সঙ্গে কি বাচ্চা? এটার সঙ্গে মেয়ে বাচ্চা আছে। মেয়ে বাচ্চা, অর্থাৎ বকনা বাচ্চা। তো এই বাচ্চাটার বয়স কতদিন হয়েছে? এই বাচ্চাটার বয়স আছে আপনার 7-8 দিন পর। 7-8 দিন বাচ্চাটার ওই যে নাভি এখনো আছে? নাভি আছে। আচ্ছা, তো এই অবস্থায় এই গরুটা থেকে কি পরিমাণ দুধ দহন করতে পারছেন? এই গরু এখন আপনার সকালে লিটার 12, সকালবেলা 12 লিটার, বিকালবেলা? বিকালে আপনার 5-6, বাচ্চা তো ধরার মতন না। হ্যাঁ, 16-17 কেজি বর্তমানে হচ্ছে, তবে 20-এর উপরে দুধ হবে। কতদিন পর আসলে এই পরিমাণ দুধ পাওয়া যাবে? বাচ্চা যদি আমি দুই বেলা ধরে দোয়া দেখা দেই, এখনই 20 দোয়া দেব। এখনই 20 দহন করে দেখাই দিতে পারবেন? আচ্ছা, আর বাচ্চাকে খাওয়াইলে ছেড়ে দিয়ে রাখলে 16-17 কেজি পাচ্ছেন? হ্যাঁ, বাচ্চা তো ওইরকম ভাবে ধরার মতন না। আচ্ছা, তো এই গরুটার দুধও যদি কোনো দর্শক দহন করে এই পরিমাণ পায় কেমন দাম দিতে হবে আপনাকে? এটা 2,75,000। 2,75,000 টাকা দরদামের সুযোগ আছে? হ্যাঁ, আলোচনা সাপেক্ষে কিছু কম বেশ করা যাবে। আচ্ছা, এই পাশে একটা গরু আছে সাদা কালো, চলেন এই গরুটা দেখি, এটা কোন জাতের? এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান। এই গরুটার বয়স কেমন? এই গরুটা আপনার দুই দাঁত হচ্ছে, প্রথম বাচ্চা দিবে। দুইটা দাঁত হচ্ছে, প্রথম বাচ্চা দিবে? জি।
আচ্ছা তো এটা প্রেগন্যান্ট হ্যাঁ হ্যাঁ প্রেগন্যান্ট পোলান পোলান তো পরিপূর্ণর দিকে কয়দিন হবে এই এক সপ্তাহ হইতে পারে আবার দুই দিন পাঁচ দিন বেশিও নিতে পারে আচ্ছা গাব গরু তো আমাদের কি না জানি শাকইরাতে আসলে বলাটা সম্ভব না আবার এর বডি কন্ডিশন দেখে আপনারা বলেন যে কয়দিন হইতে পারে জি জি তো এগুলো পাঁচ থেকে সাত দিনের মধ্যেই বাচ্চা দিয়ে হ্যাঁ হ্যাঁ তো এই গোটা যদি কোনো ক্রেতার পছন্দ হয় এটা 2,45,000 2,45,000 টাকা দাম চাওয়া দরদামের সুযোগ আছে হ্যাঁ আলোচনা সাপেক্ষে কিছু কম বেশ করা যাবে আচ্ছা এই পাশে আরেকটা সাদা কালো গরু আছে এই গরুটা কোন জাতের এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান হলস্টিয়ান ফ্রিজিয়ান এই গরুটার দাঁত কয়টা এটারও দুই দাঁত দুইটা দাঁত হ্যাঁ প্রথম বাচ্চা হ্যাঁ প্রথম বাচ্চা দিবে এবার কি আপনার প্রথম বাচ্চার গাভীগুলো বেশি হ্যাঁ প্রথম বাচ্চার কালেকশনটাই বেশি হ্যাঁ প্রথম বাচ্চার কালেকশনটা বেশি হওয়ার পিছে কি কোনো কারণ আছে গরু সবসময় তো মেলে না দেখা যায় যে যখন যেটা পাচ্ছি সেটাই কিনতে সেইভাবেই কালেকশন করতেছেন আচ্ছা তো এটাও প্রেগন্যান্ট হ্যাঁ এটাও প্রেগন্যান্ট এটাও তো উলান পলানে ঝুল চলে আসছে কয়দিন দেরি হবে এগুলো গরু আপনার সপ্তাহ দুই টাইম আছে দুই সপ্তাহের মতো এর মধ্যেই বাচ্চা দিয়ে দিবে আর প্রথম বাচ্চার গাভীর তো ওই যে পালানে বা উলানে সমস্যা বাটে সমস্যাগুলো থাকে হ্যাঁ প্রথম বাচ্চার গরুগুলোর এই সমস্যাটা হয় না আচ্ছা তার মানে কোনো দর্শক চাইলে এই প্রথম বাচ্চার গাভীগুলোর এর বডি কন্ডিশন জাতমান নির্ণয় করে নিতে পারবে তো এই গরুটা দেখে যদি কেউ পছন্দ করে কেমন মূল্য পরিশোধ করে নিতে হবে এটা 2,15,000 রাখা যাবে 2,15,000 টাকা দাম চাওয়া জি আর কোনো দর্শকের পছন্দ হলে সে আপনার সঙ্গে কথা বলে দামটা ফিক্সড করে দরদাম করে আলোচনা সাপেক্ষে কিছু কম বেশ করা যাবে এই গরুটা ঘুরাই দেওয়া হোক আর সবগুলো গরু সম্পূর্ণ সুস্থ সবল হ্যাঁ সবগুলো গরু সুস্থ সবল এই পাশে আছে এটা সাদার অংশটা একটু বেশি এটা হলো ফিজিয়ান ফিজিয়ান এই গরুটার দাঁত কয়টা এটাও দুই দাঁত এটাও দুই দাঁত জি প্রথম বাচ্চা দিবে এটাও প্রেগন্যান্ট জি প্রেগন্যান্ট এটা কতদিন বাকি আছে এটাও আপনার ওই সপ্তাহ দুইয়ের মতনই টাইম আছে আর আপনার এখানে আসছে কতদিন হলো আমার এখানে আসছে দুই দিন দুই দিন আসলে আপনারা কি এই গরুগুলো গৃহস্থ পর্যায় থেকে উঠাই নিয়ে আসেন হ্যাঁ আমার সবগুলো গরুই গৃহস্থর বাড়ি বাড়ি থেকে কালেকশন করা তো এখানে একটা কথা বলেন তো আপনারা তো নিয়ে আসেন প্রেগন্যান্ট অবস্থায় গৃহস্থরা কেন প্রেগন্যান্ট অবস্থায় যে নয় মাস দুই সপ্তাহ এক সপ্তাহ বাড়ি আছে অনেক সমস্যার কারণে ব্যস্তছে আবার কিছু লোক আছে আপনি দেখা যায় যে বকন বাচ্চা কিনছে ওরা প্রেগন্যান্ট হলি বেশি দিচ্ছে ওদের বিজনেসটা কি এরকম যে আমরা বকনা করব প্রেগন্যান্ট বানায় যখন বাচ্চা দেওয়ার আগ মুহূর্তে উলান পলানটা হবে তখন আমরা ওইটা দেখায় ব্যাপারীদের কাছে বিক্রি করব ব্যাপারীরা ওইটা নিয়ে যায় তারা ক্রেতার নিকট বিক্রি করবে তাদের সিস্টেমটা কি এরকম হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই গাভীটা এখনো কতদিন বাকি আছে বললেন এখনো দুই সপ্তাহ টাইম আছে দুই সপ্তাহের মতো বাকি আছে তো এই গরুটা যদি কোনো দর্শকের পছন্দ হয় কেমন দাম দিতে হবে আপনাকে এটা 2,45,000 রাখা যাবে 2,45,000 আর সবগুলোই যেহেতু প্রথম বিয়েনের গরু তার উপরে প্রেগন্যান্ট তো দুধের ধারণা আমরা দর্শকদের দিচ্ছি না কারণ এগুলো তো এখন বলাটাও মানে ঠিক না তো তাও যত কমই হোক আপনার বিষের কম পড়বে না তো সেই বিষয়গুলোই দর্শকরা আইডিয়া বা অনুমাপ করে নেবে খুব পার্সেন্টে ভালো তো হাই কোয়ালিটি গরু তো দাম কত বললেন এটার এটা 2,45,000 2,45,000 দরদামের সুযোগ আছে আলোচনা সাপেক্ষে কিছু কম বেশ করা যাবে আচ্ছা এই পাশে একটা গরু আছে সাদা কালো এইটা এটাও ফিজিয়ান ফিজিয়ান এই গরুটার বয়স এটাও দুই দাঁত এটাও দুই দাঁত প্রথম বাচ্চা হ্যাঁ প্রথম বাচ্চা দিবে এটা কত দিনের প্রেগন্যান্ট এটার আপনার এখনো 20-25 দিন এরকম টাইম এখনো 20-25 দিনের মতো বাকি আছে বাচ্চাটা প্রসব করতে হ্যাঁ হ্যাঁ সম্পূর্ণ সুস্থ সবল হ্যাঁ সম্পূর্ণ সুস্থ সবল আচ্ছা এই গরুটা যদি কারো পছন্দ হয় এটা 2,35,000 রাখা যাবে 2,35,000 টাকা দাম চাওয়া দরদামের সুযোগ আছে হ্যাঁ আলোচনা সাপেক্ষে কিছু কম বেশ করা যাবে আচ্ছা এই পাশে আপনার সবশেষ গরুটা যেটা আছে এইটা কোন জাতের এটাও ফ্রিজিয়ান এইটাও ফ্রিজিয়ান জি এই গরুটার বয়স এটা চার দাঁত চারটা দাঁত জি এটা কি ফার্স্ট না সেকেন্ড ফার্স্ট বাচ্চা এটাও প্রথম বাচ্চা হ্যাঁ এটাও প্রথম বাচ্চা এটা কত দিনের প্রেগন্যান্ট এটাও আপনার 20 দিন 20 দিনের মতো বাকি আছে আচ্ছা তো এই গরুটা যদি কোনো দর্শকের পছন্দ হয় এটা 1,95,000 করা যাবে 1,95,000 এটা আপনার খামারের সর্বনিম্ন রেটের গাভী আর শুরুতে দেখছি 1,03,75,000 জি জি ওটা সর্বোচ্চ রেটের গাভী জি তো যেহেতু এখানে থেকে গাভী গরু বিক্রি করেন গাভী গরু অনেক টাকার গরুই আপনি রাখছেন তো দর্শকদের এই গরুগুলো কিনতে হলে এই যে ঠিকানা আছে এই ঠিকানা অনুযায়ী আসতে হবে এসে গরুগুলোর সব দিক খোঁটায় নাটায় দেখে তারপরে তাদের সিদ্ধান্ত নেওয়া উচিত তো গরুগুলো তো আপনি দেখালেন বর্ণনা করেও জানালেন এবার যদি দর্শকদের উদ্দেশ্যে আসলে কিছু বলার থাকে আপনার দর্শক মানুষ আসলে
দেখা যায় যে অনেক লোকই আছে আপনার মিষ্টি কথা বলতিছে, ওদের বাড়িতে একটা ছাগল নাই, ওদের কাছে এসে অনেক লোকই আসলে প্রতারিত হচ্ছে। আসলে যে পাবনা জেলায় সবাই যে ভালো তা না, দেখা যাচ্ছে আপনার যদি 20টা চ্যালেঞ্জ থাকে, অরিজিনাল ব্যবসায়িক আছে 7-8টা, আর বাদ বাকিগুলোই দালাল চ্যানেল। আর এই দালাল চ্যানেল যেগুলো আছে এইগুলো দেখা যায় যে মূলত ও 20 লিটার দুধের গরু 1,80,000 দিয়ে দিচ্ছে। অনেক লোকই যারা নতুন লোক বিশ্বাস করে যে আসলে ওই জায়গায় দাম চাচ্ছি 20 লিটার দুধের গরু 2,60,000 চাচ্ছে, আর এই জায়গায় 1,80,000 চাচ্ছে। আসলে তো জিনিসটা বোঝা লাগবে। সেটাই, দর্শকরা দামের দিকে আগে না যে আমার মনে হয় সবাই যদি দুধের দিকে আগে যেত, যে কে কত লিটার দুধ বলছে আর তার ওইখানে যাওয়ার পরে কত লিটার দুধ পাওয়া গেছে, তাহলে দর্শক আসলে এই বিষয়গুলো বুঝতে পারতো। তো সবাই এতদিন দাম দেখে গরু কিনছে, এই কারণে আমার মনে হয় অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে। তো দাম দেখার আগে সবার আগে দুধ দেখা উচিত যে এই গরুর অ্যাকচুয়ালি কতটুকু দুধ আছে। তোমার বোঝা লাগবে যে আমি টেকায় 5,000 ঠকবো জিনিসে ঠকবো। সেটাই, আমার যে দুধের কথা ভাবে গরুটা কিনলাম, আসলে 20+ জিনিয়ন দুধের গরু আমার কিনতে লাগে আপনার 2,30,000-40,000, আবার দেখা যায় যে ফার্স্ট বাচ্চার গরুগুলো ওগুলো 2,70,000-75,000 দিয়েও কিনি। বড়িতে যদি ভালো হয় সৌন্দর্য হয়, আসলে তো প্রথম বাচ্চার গরু 20+ দুধের গরু মিলিয়ে খুবই কষ্ট। সেটাই, প্রথম বাচ্চার গরুগুলো দেখা যায় যে আপনার 15-18 এই রেঞ্জের দুধের গরু, 12-18 এর মধ্যেই বেশি। জি জি, তো আপনার যে গরুগুলো ছিল সেগুলো দেখালাম, আর এইখানে আপনাদের প্রতিনিয়তই গাড়ি ঘোড়ার ব্যবস্থা আছে তো? হ্যাঁ, যে কোনো মুহূর্তে গাড়ি ঘোড়া সম্পূর্ণ সবকিছুই। আর সব ধরনের ব্যাংকও আছে? হ্যাঁ, সব কোয়ালিটি আছে। তার মানে ক্রেতারা শুধু তাদের যাতায়াতের অর্থ নিয়ে এই অঞ্চলটা এসে বা আপনার খামারে এসে ঘুরে ঘুরে দেখে, তারপর খামারে দেখবে কে, আরো 5 জনের খামারে নিজে যায় বাস্তবে যায় দেখবে। আপনার কারো মিডিয়ারও দরকার নাই, আপনি সরাসরি যাদের যাদের খামার আছে তাদের খামারে যাবেন। সেটাই, দেখে সে সিদ্ধান্ত নিলে। আমি আপনার সাথে রিলি 5-5 গরু, অমুক জায়গায় গরু আছে, অবশ্যই আমার একটা বেনিফিট থাকা লাগবে। আপনি আপনার কাজ বাদ দিতে তার পিছনে, আমি আমার কাজ বাদ দিতে আরেকজনের 5-5 করব না। সেটাই, এই জিনিসগুলো দর্শকদের বুঝতে হবে। তো ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিছু লোক ধরেন বললেও ওরা শোনে না, করবেই দেখা যায় যে লাস্টে যায় ঠিকই মনে পড়ে। সেটাই, তো ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আর আপনার গরুগুলো দেখানোর জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।